সিবিআই এর কাকে বলে সেটা হারে হারে বুঝেছেন টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ মন্ডল উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা গেলে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তাকে গ্রেফতার করেছে সিবিআই আমরা জানি যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ক্রাইম সিন সেই জায়গাটাকে তিনি সুরক্ষিত রাখতে পারেননি সেই অভিযোগ উঠেছে এই অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে এবং একই সঙ্গে আরো যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যে বৃহত্তর ষড়যন্ত্র সেই অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে অর্থাৎ যখন তাকে সিবিআই অ্যারেস্ট করে তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে বৃহত্তর ষড়যন্ত্রর কথা বলা হয়েছিল সিবিআই তরফ থেকে এবং তথ্য প্রমাণ সংরক্ষিত করতে পারেননি সেই অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে উঠেছিল চলো আমি আরে আজকাল मेरा প্লেন চালাচ্ছে চলো সখী উড়লে খুব কাল থেকে প্লেন চালাতে শিখব সাদ স্বপ্নের এরপর তাকে সিবিআই অ্যারেস্ট করে সিবিআই এর জামাই আদর কাকে বলে সেটা হয়তো এবারে হারে হারে বুঝেছেন টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ মন্ডল উচ্চ রক্তচাপজনিত জনিত সমস্যা দেখা গেলে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন টালা থানার প্রাক্তন তার চিকিৎসার জন্য প্রেসিডেন্সি জেল থেকে চিকিৎসকদের ডাকা হয়েছিল এরপর চিকিৎসকের পরামর্শে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয় সূত্রের খবর অভিজিৎ মণ্ডলের অবস্থা এখন স্থিতিশীল বুধবারই অভিজিৎ মণ্ডলকে সিবিআই শিয়ালদা আদালতে পেশ করে আদালত তাকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় তারপর তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে রাখা হয় বুধবার শিয়ালদা আদালতে সিবিআই জানিয়েছিল আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ বদল করা হয়েছে টালা থানায় যা প্রমাণ লোপাটেরি সামিল পরের দিন বৃহস্পতিবার সেই থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ভর্তি করা হল হাসপাতালে সূত্রের খবর বুধবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি চিকিৎসকদের পরামর্শে জেল হাসপাতালে পাঠানো হয় তার অবস্থা আপাতত স্থিতিশীল প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে টালা থানার প্রাক্তন ওসিকে জানা গিয়েছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়েছিল অভিজিৎ মণ্ডলের রাতে অসুস্থ হবার পর জেলের ডাক্তারদের ডাকা হয় তাকে জেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয় সূত্রের আরও খবর চিকিৎসার পর অভিজিৎ মণ্ডলের বর্তমান অবস্থা স্থিতিশীল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে আদালতে বেশ কিছু বক্তব্য পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তাকে জানানোর পরে এক ঘন্টা দেরিতে তিনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন এমনকি তার বিরুদ্ধে আরও যে অভিযোগ উঠেছে যেখানে ঘটনা ঘটেছিল অর্থাৎ সে অকুস্থল তিনি সংরক্ষিত করে রাখতে পারেননি সেখানে একাধিক ব্যক্তি ঢুকে পড়েছিল সেই ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেই অভিযোগও কিন্তু আনা হয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও যে বক্তব্য সামনে উঠে আসছে যে সেদিন তালা থানায় সেখানে বেশ কিছু তথ্য প্রমাণ বদল করা হয়েছিল এবার কিন্তু সেই অভিযোগও করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা আর এবার সিবিআই তাকে অ্যারেস্ট করার পর একেবারে হারে হারে বুঝছেন টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল যে জামাই আদর কাকে বলে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ মন্ডল উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা গেলে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে বুধবার রাতে হঠাৎই অসুস্থ বোধ করেন টালা থানার প্রাক্তন ওসি তার চিকিৎসার জন্য প্রেসিডেন্সি জেল থেকে চিকিৎসকদের ডাকা হয়েছিল তারপর চিকিৎসকদের পরামর্শে তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয় সূত্রের খবর অভিজিৎ মণ্ডলের অবস্থা এখন আপাতত স্থিতিশীল বুধবারই অভিজিৎ মণ্ডলকে সিবিআই শিয়ালদা আদালতে পেশ করে আদালত তাকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় তারপর তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে বুধবার শিয়ালদা আদালতে সিবিআই জানিয়েছিল আর জিকর কাণ্ডে তথ্য প্রমাণ বদল করা হয়েছে টালা থানায় যা প্রমাণ লোপাটেরই সামিল পরের দিন বৃহস্পতিবার সেই থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে ভর্তি করা হলো হাসপাতালে সূত্রের খবর বুধবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি চিকিৎসকদের পরামর্শে জেল হাসপাতালে পাঠানো হয় তার অবস্থা আপাতত স্থিতিশীল জেলে রাখা হয়েছে টালা থানার প্রাক্তনসিকে জানা গিয়েছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়েছিল অভিজিৎ মন্ডলের রাতে অসুস্থ হবার পর জেলের ডাক্তারদের ডাকা হয় তাকে জেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে সূত্রের খবর চিকিৎসার পর অভিজিৎ মন্ডলের বর্তমান অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আমাদের প্রতিনিধি সুরিয়াগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব আপনাদের কাণ্ডে অ্যারেস্ট করা হয়েছিল কলকাতা পুলিশের অফিসার টালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মন্ডল ওনাকে অ্যারেস্ট করে কি সিবিআই এবার সিবিআই এর কাছে শুধুমাত্র অভিজিৎ মন্ডল না ওনাকে ছাড়া সন্দীপ ঘোষকেও কিন্তু ওনাদেরকে অ্যারেস্ট করা হয় আর সেই কি কারণ দেখিয়ে অ্যারেস্ট করা হয় যে তারা তথ্য প্রমাণ লোপট করার চেষ্টা করে আর এফআইআর রেজিস্ট্রেশনেও অনেক সময় কিন্তু তারা নষ্ট করেছে ক্রাইম সিন মানে যে যেখানে এই ঘটনাটা ঘটেছিলো সেইখানেও কিন্তু তারা কোনো 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 কিছু স্টেপ নেয়নি যার ফলে ট্যাম্পারিং হবে না এসব অলমোস্ট এক সপ্তাহ আগেকার ঘটনা কিন্তু কিছুদিন আগে যখন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল ওনাকে শিয়ালদা কোর্টে আবার নিয়ে আসা হয় সেখানে যখন ওনার হিয়ারিং হয়ে যায় আর উনি এবং সন্দীপ ঘোষ দুজনেই ওখান থেকে বেরিয়ে যাচ্ছে পুলিশ বের করে নিয়ে যাচ্ছে প্রেজেন্ট ভ্যানে ওঠার সময় ওনার শরীর খারাপ হয়ে যায় মানে ডালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মন্ডল ওনার শরীর খারাপ হয়ে যায় কোথায় প্রেজেন্ট ভ্যানে শিয়ালদা কোর্টের ঠিক বাইরে সেখানে ওনাকে ফার্স্ট এড দেওয়া হয় ওনাকে মেডিকেল পরীক্ষাও করা হয় ওনার শরীর কিন্তু ঠিকঠাক ছিল না যেরকমটা শোনা যাচ্ছে যে ওনার একটা শ্বাসের প্রবলেম কিন্তু দেখা যায় উনি আগেও ওনার ব্লাড প্রেশার রিলেটেড কিছু সমস্যা ছিল যেটার জন্য কিন্তু উনি মেডিকেশনে ছিলেন এরপরে ওনার যতই কোর্টের তরফ থেকে তিরিশে সেপ্টেম্বর অবদি জেসি মানে জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হোক না কেন সেই জুডিশিয়াল কাস্টাডির মধ্যে ওনাকে কিন্তু প্রেসিডেন্সি জেলের প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ওনাকে ভর্তি করা হয় অভিজিৎ মণ্ডল যিনি অ্যারেস্ট হন প্রথম পুলিশ অফিসার যাকে অ্যারেস্ট করা হয় এই পার্টিকুলার ইস্যুতে রেপ অ্যান্ড মার্ডার ইনসিডেন্টে সিবিআইয়ের তরফ থেকে ওনাকে কিন্তু প্রেসিডেন্সি জেলের হাসপাতালে কিন্তু অ্যাডমিট করা হয় তার কারণ যখন শিয়ালদা কোর্ট থেকে উনি বেরোচ্ছিলেন বা ওনাকে বের করা হচ্ছিল ওনার শরীর হয়ে যায় খারাপ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন